বিষয় যেটা, যে আমি ওনাকে বললাম যে আমাদের পার্কিং টোটো নিয়ে কোনো অসুবিধে নেই, আমি যারা স্ট্যান্ডে আছি, যেটা অসুবিধা হচ্ছে ফ্লাইং ফ্লাইং টোটো যারা আসছে, এবারে বিভিন্ন জায়গার থেকে আসছে, তারাই ওখানে জমঘট লাগিয়ে দিচ্ছে। হয়তো স্টেশনে না লাগালে দাদা বৌদি বিরিয়ানির সামনে লাগাচ্ছে, কেউ উল্টো সুকান্ত সদনের সামনে লাগিয়ে দিচ্ছে, কেউ একটু এগিয়ে লাগিয়ে দিচ্ছে, যার জন্য ভিড়টা হচ্ছে। ব্যারাকপুরে যানজটের কারণে ব্যারাকপুর লালকুঠি থেকে ব্যারাকপুর রেল স্টেশন হয়ে চেড়িয়া মোড় পর্যন্ত বুধবার থেকে টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে কারণে ব্যারাকপুর অঞ্চলের সমস্ত রুটে টোটো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইএনটিডিসি ইউনিয়নের পক্ষ থেকে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সেই সমস্যার সমাধান সূত্র খুঁজতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে উপনগরপাল ট্রাফিক সন্দীপ কারা এবং অতিরিক্ত নগরপাল ট্রাফিক সোমদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিডিসির সভাপতি তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসোয়ান, ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জিতব্রত পালিত, ব্যারাকপুর টোটো ইউনিয়নের সম্পাদক রাজা সিং, আইএনটিটিউসি নেতা শুভেন্দু চৌধুরী। এদিন ব্যারাকপুর রেল স্টেশন থেকে প্রায় 3,000 টোটো চালককে নিয়ে মিছিল করে উপনগরপাল কার্যালয়ে যান উপস্থিত নেতৃত্ব। কার্যালয় থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঠিক কি বললেন শোনাবো আপনাদের। কথা হলো, ওরা যেহেতু পরিবহন দপ্তর থেকে টোটো নিয়ে একটা অবজেকশন এসেছে, বিভিন্ন মানুষের কমপ্লেন যে টোটোর জন্য রাস্তায় চলতে পারছে না, টোটোর জন্য বড় গাড়িগুলো চলতে পারছে না যারা চার চাকা, এটা নিয়ে একটা কমপ্লেন বিভিন্ন জায়গার থেকে এসছে। শুধু আমার ব্যারাকপুরের জন্য নয়, এটা অল ওভার বেঙ্গল সব জায়গায় এসছে যে স্টেট হাইওয়েতে কোনো টোটো চলবে না, কোনো হাইওয়েতে টোটো চলবে না, গলি আছে নিশ্চয়ই চলবে। তো যেহেতু আমাদের ব্যারাকপুর এই ইস্ট ঘোষপাড়াটা স্টেট হাইওয়ের মধ্যে ডিক্লেয়ার্ড আছে, অলরেডি আগে থেকেই, অনেক আগে থেকে ডিক্লেয়ার্ড আছে, তারপরেও আমরা একটা প্রপোজাল অবশ্যই দিয়েছি, উনি লিখিতভাবে আমাদের কাছ থেকে সেই প্রপোজালসগুলো চেয়েছেন, সেটা নিয়ে ওনারা ট্রাফিক কমিশনার পুলিশ এরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের কিছু দেবো। আমরা বলেছি যে ব্যারাকপুর স্টেশন থেকে আমাদের শৃঙ্খলাবদ্ধ হয়ে 5টা করে মাত্র ওখানে টোটো থাকবে, দাঁড়িয়ে থাকবে, আর বাকি টোটোগুলো অন্য কোনো জায়গায় পার্কিং জোন রাখা হবে, সেখান থেকে ওখানে ডেকে নেওয়া হবে। কিন্তু মূল বিষয় যেটা, যে আমি ওনাকে বললাম যে আমাদের পার্কিং টোটো নিয়ে কোনো অসুবিধে নেই, আমি যারা স্ট্যান্ডে আছি, যেটা অসুবিধা হচ্ছে ফ্লাইং ফ্লাইং টোটো যারা আসছে, এবারে বিভিন্ন জায়গার থেকে আসছে, তারাই ওখানে জমঘট লাগিয়ে দিচ্ছে। হয়তো স্টেশনে না লাগালে দাদা বৌদি বিরিয়ানির সামনে লাগাচ্ছে, কেউ উল্টো সুকান্ত সদনের সামনে লাগিয়ে দিচ্ছে, কেউ একটু এগিয়ে লাগিয়ে দিচ্ছে, যার জন্য ভিড়টা হচ্ছে। তো সেটার জন্য আমরা বললাম যে আমরা স্টার্টার রাখবো, আমরা সেটাকে চেক করব, কিন্তু আপনাদের মানে পুলিশ প্রশাসনের তরফ থেকেও ওখানে লোকজন রাখতে হবে, ওরা ট্রাফিক রাখবে, সিভিক রাখবে, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে, ওটা লিখিতভাবে আমাদের দিতে বলেছে, আজকে বিকেলের মধ্যে আমরা দেবো। আর যেহেতু এসডিও সাহেব অলরেডি এবং ডিএম সাহেব চেয়ারম্যানদের দায়িত্ব দিয়েছেন এই ব্যাপারটা, টোটো এবং অটোর যে কোথায় পার্কিং হবে বা কোথায় স্ট্যান্ড হবে, আমি এই মুহূর্তে ব্যারাকপুর চেয়ারম্যান উত্তম দাসের ওখানে যাচ্ছি যে কিভাবে কি করা যেতে পারে, এটাকে একটা আলোচনা করে ফুলপ্রুফ করে আমরা ওনাকে একটা লিখিত চিঠি দেব যে আমাদের চালানো, তার সেই পর্যন্ত আমরা কোনো রকম এগিটেশন বা কোনো ইয়েতে যাবো না। আমাদের ওরা বলেছে, আমাদের সাথে ওরা আছেন, বলছে আপনারা দিন, আমরা আলোচনা করে নিশ্চয়ই সুরাহা করার চেষ্টা করব। আমরা 5,000-এর উপরও প্রায় টোটো আছে, যারা যাদের জীবিকা এটাই, এটার উপরে তাদের ঘর সংসার সবসা চলে, আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি এটা করতে পারি, আজকে দিয়ে বা কাল সকালের মধ্যে আমরা দিয়ে, ওনারা বললেন সিপি সাহেবের সাথে বসে একটা ফাইনাল ডিসিশন কিছু দেবেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের টোটো চালকদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিলেন পৌরপ্রধান উত্তম দাস শোনাবো আপনাদের। সোমনাথবাবু, আমাদের ব্যারাকপুর দমদম সাংগঠনিক আইনটি সাংগঠনিক জেলা যেটা সভাপতি হিসাবে আজকে ডিপি ট্রাফিক কাছে দিয়েছিল, এই যে এত টোটো দেখা যাচ্ছে যে এখানে বন্ধ করে দেওয়ার পরে প্রচুর মানে সাধারণ গরিব ছেলে যারা কাজ না পেয়ে যারা টোটো কিনে টোটো চালাচ্ছে, তাদের এই পুজোর মুহূর্তে খুব খারাপ অবস্থা। যে কারণে আমাদের তৃণমূল কংগ্রেস
সব নেতৃত্বের সহমতে আমাদের প্রেসিডেন্ট সোমনাথ শ্যাম দিয়েছিল, আলোচনা হয়েছে। ঠিক আছে, আমরা যেতে নিয়ে বিদ্যুতের জায়গা নিয়ে সমস্যা, প্রকান্ত সাধনের সামনে এবং রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে যেটা সমস্যা, এখানে 5টা করে গাড়ি থাকবে, তার বেশি থাকবে না। সেটা 1টা চলে গেলে আর 1টা গাড়ি আসবে, অন্য কোথাও রাখার একটা জায়গা হবে। একটা প্রপোজাল দিয়ে আসা হবে, সেই প্রপোজালটা আমাকে জানালে আমি এর আগেও বলেছি, আমি এই প্রপোজালটা আমরা পৌরসভার পক্ষ থেকে যাই বলি, আমরা তৃণমূল কংগ্রেসের মানুষের সাথে এবং পাশে থাকার সবসময় চেষ্টা করি, কোনো কিছু যেন মানুষের অসুবিধে না হয় সেটা আমাদের। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।